নীলফামারীর খাদিজা বেগম থাকেন রাজধানীর সূত্রাপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায়। স্বামীকে হারিয়েছেন অনেক আগেই, দুকুলেও নেই কেউ, তাই দুবেলা অন্ন জোগাতে এ বয়সেও করে যাচ্ছেন কঠিন পরিশ্রম। এই যে ভাতের ব্যবসা করছি, আমার তো বিজনেস করতে কেটা দিবে। মাঝে মাঝেই বালিশের নিচ থেকে বের করে আনেন কি যেন, জড়িয়ে ধরেন বুকের মধ্যে, বড় আশা নিয়ে ক্ষুদ্র ছায়া মাল্টিপারপাস কোঅপারেটিভ নামের স্থানীয় একটি সমিতিতে টাকা জমা করেছিলেন অনেকের মতো খাদিজাও। নিজে না খায়া মনে করেন টাকাটা আমি জমাছি, 35,000 টাকা জমছে, বই হলো 4টা। এখন মনে করেন টাকাটার জন্য যে ঘুরবে না, সে দেয় না, সবাই কইছে ডাক্তার দেখো ডাক্তার দেখো, আমি কষে কই পামো। অনেক অসহায়ের হাড়ভাঙা পরিশ্রমের টাকা না দিয়েই লাপাত্তা হয়েছে এই সংঘবদ্ধ চক্র। বাসাবাড়ি কাজ করি, ওর বাচ্চার আব্বা নাই, 5টা বই, 50-60 হাজার হইল, শুধু খালি ফানি খাই, খাই খাই দিলে তো মাইছে। পুরনো ঢাকার সূত্রাপুরে এই সমিতির সদস্য 700-এরও বেশি, টাকার পরিমাণও কম নয়। একজনের নাম মরুল্লাহ, আরেকজনের নাম হইছে রাজু, আর একটা সেনাসির হেরা, সবাই মিলে ছিল সভাপতি ইব্রাহিম, তারা এখানে আছে। 2,20,000 টাকা উদ্ধারে অভিযুক্তদের চাপ দিচ্ছেন তিনিও। না, আমি কোনো ইনফর্ম ছিলাম না, আমি সম্বন্ধে কিছুই জানি না। বললো যে আমরা ওই দোকান কিনছি, তারপরে ওই যে ফ্ল্যাট কিনছি, এগুলো বিক্রি করে আমরা দিয়ে দিব। সমিতির পরিচালনার সাথে জড়িত প্রত্যেকেই রয়েছে প্রকাশ্যে। আশ্বস্ত করার পরে এলাকার বাইরে দেখা করেন সমিতির পরিচালনার সাথে সম্পৃক্ত দুজন। ব্যাংকেও ওনাদের নামে আপনার ই করা অ্যাকাউন্ট, যেটা ব্যাংকের অ্যাকাউন্ট করে, তিনজনের নামে, ইব্রাহিম সাহেব সভাপতি, রাজাল করিম রাজু সেক্রেটারি, এবং ওই মেহরুন্না ছিল ক্যাশিয়ার। স্বীকার করলেন সমিতির সদস্যদের টাকা দিয়েই সূত্রাপুর শনি রাকড়া এলাকায় ফ্ল্যাট এবং একাধিক দোকান নেওয়া হয়েছে। শনিয়াকরা দুইটা স্টল নেওয়া হয়েছে সভাপতির উদ্যোগে, কিন্তু আমরা কেউ ওখানেই করি নাই। আমরাও সহযোগিতা করবো, আমাদের এলাকায় যে ফ্ল্যাটটা আছে আর ওই যে আপনার দোকান না কি ওরা আগে থেকে নিছে, ওগুলো বিক্রি করলে মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। যোগাযোগ করেও দেখা মেলেনি সভাপতির, কথা হয় সাধারণ সম্পাদকের সাথে। এ বিষয়ে কথা বলতে আমাদের যোগ টিম সমবায় অধিদপ্তরে। গণমাধ্যমের সাথে কথা বলে সময় ক্ষেপণ করতে চান না মহাপরিচালক, আর তার পথে অনুসরণ করলেন অন্যান্য কর্মকর্তারাও। অভিযুক্তদের ব্যাপারে সাধারণ ডায়েরি করার চেষ্টা করলেও তা নেয়নি স্থানীয় থানা, তবে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানান ঊর্ধ্বতন এই কর্মকর্তা। প্রতারণার আশ্রয় নিয়ে যদি কেউ অপরাধ করে, সমিতি করে, সমিতির নামে যদি কোনো প্রতারণা করা হয়, সেই ব্যাপারেও আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। ভুক্তভোগীদের দাবি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে সূত্রাপুরের এসব অলিগলি, একটু একটু করে জমানো টাকার সর্বস্ব হয়ে এখন দিশেহারা এই সাধারণ মানুষগুলো। দ্বারে দ্বারে ঘুরছে কিন্তু মিলছে না কোনো সমাধান। ক্ষুদ্র ছায়া মাল্টিপারপাস কোঅপারেটিভের নামে এই সাধারণ মানুষগুলোর জমানো টাকা সম্পূর্ণই আত্মসাৎ করে নিয়েছে এক শ্রেণীর প্রতারক চক্র, ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টিকে আমলে নিয়ে অতি দ্রুত এই সাধারণ মানুষগুলোর পাশে এসে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা হচ্ছে সচেতন সমাজের। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের দুঃখ বেদনায় সবসময় আমাদের চোখ নিয়ে পাশে রয়েছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।